আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলতেছি, ফয়সাল হাসান। আমি গাইনোকোমাশিয়ার পেশেন্ট ছিলাম দীর্ঘ 9 বৎসর যাবত। এই 9 বৎসর যাবত আমি কী কী সমস্যা ফিল করছি দেখা যায়। আমি টি শার্ট পরলে জিনিসটা ফুলে থাকতো, বুকে দেখতে খারাপ দেখা যেত, দেখতাম মানুষ বুকের দিকে চেয়ে থাকে, নিজেকে নিজে লজ্জা বোধ লাগতো। তখন আমি টি শার্ট পরা ছেড়ে দিছি। হ্যাঁ, মোটা শার্ট পরতাম, এমন শার্ট পরতাম যেন আমার গাইনোকোমাস্টিয়া আছে এবং এটা বোঝা যেন না যায়, এমন শার্ট পরতাম এবং চলাফেরা করতাম। জীবনে টি শার্ট কি এটা আমি অনুভূতি ফিল করতে পারি নাই, টি শার্ট আমি পরতেই পারি নাই। আমার ঘরে টি শার্ট বলতেই নাই, বেশিরভাগ শাড়ি পরি, যেখানেই যাই চলাফেরা করি। আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায় গেলে উদম হয়ে গুছ করে পারতাম না, আত্মীয় স্বজন বাসায় গিয়ে বেশি দিন বেড়াইতাম না, এই যাইতাম পরের দিনে এসে পড়তাম। এই সমস্যাটা নিয়ে আমি ভুগতেছি। বন্ধু বান্ধব সবাই মিলে নদী, আমাদের পাশে নদী আছে, নদীতে সবাই গোসল করে, সবাই বন্ধু বান্ধব সবাই উদম হয়ে গোসল করে। তারা আমি শার্ট পরে গোসল করা লাগছে, তারা বলে শার্ট খুলে নেই পরে গোসল কর। আমি কই না, আমি শার্ট খুলবো না, পরে তাদের সাথে গোসল করতাম। হঠাৎ তাদের সাথে গেলে দেখা যায় শার্ট না করলে তারা অনেক কথা বলে, এই জন্য আমি তাদের সাথে বেশি চলাফেরা করতাম না এবং নদীতে আর গোসল করতাম না, এই বেশিরভাগ বাসায় গোসল করতাম। আমি মনে করছিলাম কি একটা হলো এই সমস্যাটা, আমি মনে এই সমস্যাটা থেকে কোনোদিন মুক্তি পাবো না। হঠাৎ আমি ইউটিউবে দেখতেছি, ইউটিউবে শাকিল ভাইয়ের একটা পেজ থেকে একটা ভিডিও আসে, ভিডিওটা আমি তখন ভিডিওটা দেখি, আমি দেখি তো ভিডিওটা দেখি, ওইখানে যাদের ব্রেস্ট বড় হয়ে যায় ওইখানে অপারেশন কাছে যায়, এরকম দেখা দেখা ভিডিওটা। তখন ভিডিওটা আমি ফলো করলাম, ফলো করার পরে দীর্ঘ 3 মাস আমি ভিডিওটা শাকিল ভাই যতগুলো ভিডিও ছাড়ে দীর্ঘ 3 মাস আমি ভিডিওগুলো ফলো করলাম। ফলো করার পরে হঠাৎ আমি শাকিল ভাইকে হোয়াটসঅ্যাপের নাম্বারে আমি নক করলাম, ভাই এমন এমন আমার এই সমস্যাটা আমি ভুগতেছি, আরে এইটিকে অপারেশন আপনাদের কাছে বলে অপারেশন হয়? হ্যাঁ শাকিল বলছে, হ্যাঁ অপারেশন হয়, আপনার বুকের ছবি তুলে পাঠান আমি দেখি বলতেছি। পরে আমি বুকের ছবিটা তুলে পাঠালাম, পরে হ্যাঁ করা যাবে, আপনি একদিন সময় করে আসেন, কবে অপারেশন করাবেন 3 দিন আগে আমাদের ওইখানে জানাতে হবে, 3 দিন আগে বুকিং দিতে লাগে, 3 দিন আগে বুকিং দিতে লাগে। পরে আমি 3 দিন আগে বুকিং দিয়ে দিলাম, বুকিং দেওয়ার পরে হঠাৎ গেলাম। আমি মনে করেছিলাম গা হায় ঢাকা শহর, কত প্রতারণা থাকে, কত প্রতারণার ফাঁদে ফাঁদে পড়তেছে কিনা আমি মনে করেছিলাম, এই যে হ্যাঁ কোনো সমস্যায় আমি ভিতরে একটা ভয় কাজ করতেছে, ভয়টা হইতেছে ঢাকা শহর বেশিরভাগ প্রতারণার অনেক মানুষ শিকার হয় টাকা পয়সার ব্যাপার স্যাপার। আমি শাকিল ভাইয়ের সাথে কোনো কথা হওয়ার পরে আমি শাকিল ভাইয়ের মাধ্যমে একটা রুম নিলাম, বিকেলবেলা রওনা দেওয়ার পাশে থেকে রওনা দিছি। রওনা দেওয়ার পরে ওইখানে শাকিল ভাই ফোন করছি, ভাই বোধহয় সন্ধ্যা হয়ে গেছে, কালকে সকাল আপনার অপারেশন হবে, আমি একটা হোটেল নাম বলি, ওই হোটেলে গিয়ে ওঠেন, আমার নাম বলবেন, আমার সাথে ফোনে কথা কওয়াই দিয়েন। আমি শাকিল ভাইকে ফোনের সাথে কথা বলে দিছি না, যাক একটা রুম ব্যবস্থা হয়ে গেছে। পরে রুম নিলাম, রুমে সকালবেলা উঠলাম, ওঠার পরে শাকিল ভাই 9:30 শাকিল ভাইয়ের কাছে গেলাম, হাসপাতালকে যাওয়ার পর শাকিল ভাই আসলো, আসলে মানে দেখলো, কথা কথা বললো। পর শাকিল ভাই আমাকে আমার শার্ট খুলে আমার জিনিসটা দেখলো, দেখার পরে অপারেশন রুমে নিয়ে গেল। অপারেশন রুমে নিয়ে গেল, নিজের ভিতরে ভিতরে একটা ভয় কাজ করতেছে, স্বাভাবিক, এটা সবারই ভয় কাজ করবে, এটা আমার একা না, সবারই ভয় একটা ভিতরে একটা ভয় কাজ করবে। হ্যাঁ অপারেশন সিটি শোয়ালো, শোয়ানোর পরে একটা ম্যাম আসলো, ম্যাম আসলে স্যালাইন দিল, স্যালাইন দেওয়ার পরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করে, এটা বলার ভাষা নেই, এত সুন্দর করে সময় নিয়ে যে কাজ করে, আমি এখানে জীবনে প্রথম দেখলাম এত সময় নিয়ে কাজ করে। প্রায় সারাদিন আমরা দুইজন গাইনোকোমাস্টিয়ার পেশেন্ট ছিলাম, যাক আমাদের
আমাদের দুজনের উপরে সারাদিন তারা সময় দিছে, তারা সারাদিন সময় দিছে, তাদের আমাদের সেবার কোন ত্রুটি আমি ত্রুটি পাই না, কোনো সেবা ত্রুটি পাই না, খুবই কেয়ারফুলি কাজ করে। বিশেষ করে কামাল স্যার আর আরও আরও অনেক তাদের আশেপাশে আরও স্যার আছে, তারা একজন একজনের পিছনে চার পাঁচজন সময় দিছে এবং খুবই কেয়ারফুল, এবং ভিতরে কোনো চর্বি থাকে কি না এবং চর্বি আছে কি না এইগুলো বালুগুলো চেক করে পরে সিলি করছে। আমি মনে করেছিলাম গানের সমস্যা অপারেশন করাইছি, আমি মনে 3 মাস আগে এই বিছনা থেকে উঠতেই পারবো না, আমার এমন অনুভূতি ফিল করছে। আমি কি ওই কিকে সমস্যায় পড়লাম, বাসায় যেতে হবে, আবার পরে দেখা যায়। আমি 3 দিনের দিন পরে 2 দিন পরে আমি টিউব কাটাইলাম, টিউব কাটানে হাসপাতালে আসলে টিউব কাটাইলাম, টিউব কাটানোর পরে পরে ওই দিনকে চলে বাসায় চলেছি রেস্ট রেস্ট নিছি আমলকি এবং আমরা লেবু এইগুলো বেশি 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 খাইছি, মাল্টা আনার এই ফলটল বেশি খাইছি, ভিটামিন সি জাতীয় খাবারগুলো বলছে খাওয়ার জন্য বেশি বেশি আমি এইগুলোই খাইছি। খাওয়ার পরে দীর্ঘ সপ্তাহখানি পরে দেখলাম আমি আগের মতন চলাফেরা করতে পারতেছি, কোনো আমার যে অপারেশন হয়েছে এটা বুঝে জিতেছে না। আমি আমি তো অবাক, এত সুন্দর রেজাল্ট, এত হ্যাঁ 14-15 দিনে এত সুন্দর রেজাল্ট আমি ভাবতেই পারতেছিলাম। কামাল স্যারকে আমি ধন্যবাদ জানাই, কামাল স্যার এত নিখুঁতভাবে কাজ করে, আপনারা কাজ করাতে পারেন অন্য জায়গায়। হ্যাঁ, যে প্রতারণার শিকার হতে হয় তাদের কথা কাজে কর্মে আমি মিল পাইছি, যা বলছে তাই, এখানে কোনো মার্কেটিং করে নাই, কোনো বকশিস কাজ করার পরে কেউ বকশিস দাবি করবে না, এটে এটে হ্যাঁ অন্য অন্য জায়গায় দেখা যায় কাজ করার পরও অন্য ক্লিনিকে কাজ করার পরও আবার বকশিস দাবি করে, অনেক টাকা দাবি করে, এই নানা নানান সমস্যা দেখায় অনেক টাকা দাবি করে, এখানে এই এই জিনিসটা নাই। আমি ভালো মানুষের হাতে পড়া ভাগ্যের ব্যাপার, আপনি ভালো একটা মানুষের কাজ দিয়ে ভালো মানুষের হাত দিয়ে কাজ করাবেন এটা ভাগ্যের একটা ব্যাপার, এটা সবারই ভাগ্যে জোটে না। যদি ভালো ডাক্তার দিয়ে স্যার এই অপারেশনটা করাতে চান, তাহলে আমি যা মনে করি আমার স্যারকে দিয়ে অপারেশনটা করালে এই সমস্যাটা সমাধান সুন্দরভাবে সমাধান পাবেন, এবং আপনার ওইখানে যে গাইনোকোমাস্টিয়া কোনো সময় ছিল এবং অপারেশনও হয়েছে এইটা বুঝেই যাবে না। 2 মাস আমি 14-15 দিনের যা রেজাল্ট পাইছি, আশা করি 2 মাস পরে আমার এই এখন যে গাইনোকোমাস্টিয়ার অপারেশন হয়েছে এটা বুঝেই যাবে না, এটা আমি আমি নিজে ধারণা করতে পারতেছি। যাক, ভালো রেজাল্ট, আমি টি শার্ট পরতে পারবো, আমার এটা ভেবে খুব নিজের কাছে আনন্দ লাগতেছে। যাক, অনেকদিন এই সমস্যাটা থেকে এটা এটা আমার একটা স্বপ্নের মতন, নিজেরই নিজের মনে হইতেছে আমি দুনিয়ার মতো নতুন করে আমি আবার জন্ম হয়েছি এরকম মনে হইতেছে। যাক, আমি কামাল স্যারকে আমি ধন্যবাদ জানাই, শাকিল ভাইকে ধন্যবাদ জানাই, শাকিল ভাইয়ের উসিলা কামাল স্যারের মাধ্যমে যে আমি অপারেশনটা করাতে পারেছি অসংখ্য ধন্যবাদ সবাইকেই। আমি আবার সবার একটাই কথা, যদি ভালো জায়গায় অপারেশন করাতে চান তাহলে ওই জায়গায় করাতে পারেন, আমি যা মনে করি, আমি যা রেজাল্ট পাইছি ইনশাল্লাহ আপনারাও পাবেন এটা ধরে নিতে পারেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবাই সমস্যা থেকে সমাধান পান, দোয়া করি।